আপনি যদি বাংলাদেশ সার্ভারে একজন রেগুলার ফিফার প্লেয়ার হয়ে থাকেন এবং আপনি তাহলে অবশ্যই ইটস কাব্বো এই নামটি শুনে থাকবেন, এবং এই নামটি যদি নাও শুনেন তবে স্ক্রিনের এই মানুষটিকে হয়তো বা একবার না একবার আপনারা দেখেই থাকবেন, কারণ এই মানুষটি হলো আমাদের গেমিং কমিউনিটির সব থেকে আলোচিত এবং সমালোচিত একটি ইউটিউবার, ইটস কাব্বো। এই ছিল আমাদের কাব্য ভাইয়ের ছাকানাকা একটি ইন্ট্রো, এবং ইটস কাব্য ভাই যত যাই করুক না কেন সে কিন্তু আমাদের বাংলাদেশকে অনেক বড় বড় টুর্নামেন্ট, অনেক ইন্ডিয়ান টুর্নামেন্ট এবং বিভিন্ন আমাদের অন্য অন্য সার্ভারেরও প্লেয়ারদের কাছে আমাদের বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করে থাকে। তো আর বেশি কথা না বলে সোজা চলে যে আমরা আজকের ভিডিও টপিকে, আমরা এই কাব্য থেকে ইটস কাব্য হয়ে ওঠার গল্পটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, বর্তমানে ইটস কাব্যো ভাই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হলো 1,30,000 প্লাস, এবং সে কিন্তু আমাদের একজন বর্তমানে 1,000,000 সাবস্ক্রাইবার চ্যানেলের অধিকারী, এবং ফেসবুকেও কিন্তু তার বিশাল অঙ্কের একটি ফলোয়ার পেজ রয়েছে। এবং এই ইটস কাব্যো ভাই কিন্তু প্রথমে ইউটিউব থেকে শুরু করেন, এবং তার যাত্রাটি শুরু হয়ে থাকে গাইস আমাদের বাংলাদেশের টপ গিল্ড PT71 থেকেই তার প্রথম ফেসবুকে লাইভ স্ট্রিম শুরু করে, এবং তার সে বাংলাদেশের PT71 সর্বপ্রথম 100K ফেসবুক পেজে ফলোয়ার গেইন করে, এবং সেখান থেকে কিন্তু শুরু হয় তার ইউটিউব যাত্রা। এবং তারপরে সে একটি ইউটিউব চ্যানেল খুললেন, এবং ইউটিউব চ্যানেলে তার সর্বপ্রথমে এত বেশি ভিউজ না হলেও তার আস্তে আস্তে যখন ইউটিউব ফেসবুক ইউটিউবটা গ্রো হতে শুরু করে তখন কিন্তু সে অনেক বড় বড় ইউটিউবার যেমন B2K, ভিনসেন্সু এবং অ্যারাবিয়ান সার্ভার সহ ইন্ডিয়ান সার্ভারের অনেক বড় বড় ইউটিউবারদের স্কোয়াডের সাথে ভার্সেস করে থাকে, এবং এরকমই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, যার ফলে কিন্তু অনেক তাড়াতাড়ি সে আমাদের বাংলাদেশের একটি দারুণ স্কোয়াড হিসেবে পরিচিতি লাভ করে থাকে। এবং গাইস, প্রথম দিকে কিন্তু তার অনেকে স্ট্রাগল করতে হয়েছে, হঠাৎ করে কিন্তু সে তার সাবস্ক্রাইবার্স এবং তার ফলোয়াররা এরকম বেড়ে যায়নি, এর ফলেও তার রেগুলার স্ট্রিম করা লাগছে এবং বিভিন্ন ব্যস্ততার মাঝেও তার সময় দেওয়া লাগছে গেমিংকে এবং স্ট্রিমকে, যার ফলে কিন্তু সে আজকে এত বড় অঙ্কের একটি সাবস্ক্রাইবার সংখ্যা এবং ফলোয়ার সংখ্যা নিয়ে আমাদের বাংলাদেশের একটি ইউটিউবার হিসেবে নাম অর্জন করতে পেরেছেন। এবং এতক্ষণ তো আমরা তার গেমিং লাইফ সম্পর্কে জানলাম, তো গাইস এখন আমরা তার পার্সোনাল লাইফ সম্পর্কে হালকা পাতলা তথ্য জেনে আসি। ইটস কাব্যো ভাই কিন্তু প্রথমে এই গেমার হিসেবে তার প্রফেশনটি বেছে নিতে চাননি, সে একজন সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, এবং প্রথমে সে লকডাউনের আগে একটি কোচিং ক্লাস নিতে কেমিস্ট্রির টিচার হিসেবে, তবে যখন এই লকডাউনের মাঝে তার টিউশনটা চলে যায় তখন কিন্তু সেই গেমিংয়ের উপর পূর্ণ ফোকাস দেওয়া শুরু করে, এবং আজকে এই ইটস কাব্যো পজিশনে চলে আসতে পেরেছে কাব্য থেকে। আজকের ভিডিও এই পর্যন্ত গাইস। তো গাইস, আমাদের এই নতুন নতুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। নিজে ভালো থাকবেন এবং আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন। টাটা।